হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে অনেকদিন পর ভিডিও করলাম, ভিডিওটা করছি, খুব ভালো লাগতেছে যে আমার এই কাগজি জোড়া যে বাচ্চা ডিমগুলো কাগজির ডিমগুলো ফুটে নেয়। আসলে আমি ফোস্টারিং করছি কাগজিটা, কাগজিটা দিয়া আমি যে নতুন যে দুই জোড়া কবুতর আনছিলাম, রেসার যে কবুতরগুলো আনছিলাম, মানে হাই ফ্লাইং কবুতরগুলো, ওগুলো ডিম শো কিনে আনছিলাম। তো ওই জোড়ারই ডিম যখন তা দিতেছিলাম একটা জোড়া, তখন আমি ওই ডিমগুলো নিচে দিয়ে দিছিলাম, কাগজির ডিমগুলো সরায়া ওইটা নিচে দিছিলাম। আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ একটা ফুটাইছে আর একটা ফুটবে। তো খুব ভালো লাগতেছে যে না চাইতে বৃষ্টি, মেঘনা চাইতে বৃষ্টি আসে না একটা কথা, সেরকম ভাবতে পারি না যে এই ডিমগুলো থেকে যে একটা বাচ্চা পাবো। তো একটা পাইছি আপাতত, এখন দেখি আল্লাহ টিকায় কিনা। ওদের ডিমগুলাই একটা নিচে দিছিলাম, ওইটাই ফুটছে। তো আমার এই জোড়াটা খুব শখের একটা জোড়া, খুব শখের বলতে খুব ভালোবেসে কিনছি। এটা তো আছেই, এই আফসান বাগা জোড়াটা তো আরও ভালো লাগে। তো আজকে একটা টপিক নিয়ে কথা বলবো, সেটি হলো আপনারা শীতে সময় কবুতরকে ঠান্ডা লাগার হাত থেকে কীভাবে আপনারা আপনাদের নিজেদের কবুতরকে সুরক্ষিত রাখবেন। তো আমি এক বড় ভাইয়ের আইডিয়াটা নিছি, তো ভালো ফল পাইছি। আইডিয়া হলো আমাদের যে সজল ভাই, সজল ভাই একটা ভিডিওতে পোস্ট করছিল কবুতরের ঠান্ডা থেকে কীভাবে বাঁচানো যায়, এটা পোস্ট করছিল, একটা ওষুধের নাম বলছিল, এসকেমক্স ওষুধটা, ঠান্ডার ওষুধ, এটা মানুষের ঠান্ডার ওষুধ। এটা আমি খাওয়াইছি কবুতরকে, 3 দিনের একটা কোর্স করাইছি। আলহামদুলিল্লাহ দেখছি যে আমার কবুতরগুলো যে হাঁচি কাশি কিছু লাগে ওগুলো আল্লাহর রহমতে কমে গেছে, কমে বলতে কি একেবারে নাই, এখন কবুতরগুলো একদম ফুটফুরাই, একদম খুব ভালো অবস্থাতে আছে, দেখতেছি নি তো আপনারা। আর আমি আপনাদেরকেও এই সাজেশনটা করবো, আপনারা সজল ভাই ভিডিওটা দেখতে পারেন, ঠিক আছে? ওই ভিডিওটাতে কীভাবে ওষুধ খাওয়ানো হয়, খাওয়ানো লাগবে এগুলো সব ভাই বলে দিছে। সজল ভাইয়ের ভিডিওগুলো একদম শিক্ষণীয় ভিডিও, এগুলো দেখে অনেক কিছু শেখার আছে, আমি অনেক কিছু শিখছি ভাইয়ের কাছ থেকে। আমি আসলে কবুতর সম্পর্কে যেগুলো না জানতাম এগুলো সব আমি ভাইয়ের ভিডিও দেখে দেখে এগুলো শিখি। সজল ভাই খুব সুন্দরভাবে বুঝাইয়া দেয়, সজল ভাইয়ের ভিডিওগুলো দেখি, প্লাস সজল ভাইয়ের ভিডিওগুলো দেখে আমি আমার কবুতরগুলোভাবে ট্রিটমেন্টগুলো দিই। এই কবুতরের যে চোখটা দেখলেন তো মাশাল্লাহ খুব ভালো, এগুলো ছাড়াছাড়ি ব্লাড লাইনের কবুতর। তো এই বাঘানটা খুব হাই ফ্লায়ার একটা কবুতর, ও প্রায় 6 ঘন্টা প্লাস উঠছে। সো আমি এখন আটকায় রাখছি, আমি ছাড়ি সপ্তাহে একদিন, ছাড়ি 2 বার ছাড়ছি আমি, তো দেখছি ভালোই উড়ে। সো বন্ধুরা, তোমাদেরকে তো বললাম যে ঠান্ডা লাগার ঠান্ডার ওষুধটা তোমরা খাওয়াইতে পারো, যাদের ঠান্ডা লাগছে কবুতর অলরেডি, আর যাদের ঠান্ডা লাগে নাই, যে ভাবতে পারো যে আমার কবুতরগুলোকে ঠান্ডা লাগানোর আগে আমি প্রোটেক্ট করি, তো তারা এই ভিডিওটা মানে এই ওষুধটা খাওয়াইতে পারো, এসকেমক্স, এই ফার্মেসি দোকানে গিয়ে বললেই হবে। আর ওটা সচরাচর ছোটো কোনো ফার্মেসিতে পাওয়া যায় না, বড় কোনো ফার্মেসিতে যেতে হবে, বড় যে ফার্মেসিগুলো সেগুলোতে গেলেই পাবো। আমি অনেক ট্রাই করছি, ভাই বলছিল, সজল ভাই বলে দিয়েছিল যে ছোটো কোনো ফার্মেসিতে পাওয়া যায় না, বড় বড় ফার্মেসিতে পাওয়া যায়। পরে আমি সেটাই দেখলাম যে আসলে ছোটো ফার্মেসিতে এগুলো পাওয়া যায় না এই ওষুধটা, এটা বড় ফার্মেসিতে গেলেই পাওয়া যায়। দেখা গেছে যে এসকেমক্স যদি না পান, অনেকে বলতে পারে যে একটা ঠান্ডার ওষুধ আছে যে মুক্সাসিল একটা ওষুধ আছে, ওইটাও খাওয়াতে পারেন, ওটাও ভালো, মুক্সাসিল, ওটাও একই কাজ করে। সো আশা করি এসকেমক্স ওইটাই খাওয়ানো ভালো, কবুতরের ঠান্ডা লাগার হাত থেকে বাঁচানো যায়। তো আমি অনেক উপকৃত হয়েছি, আপনারা এটা ট্রাই করতে পারেন। আর এই আমার পাখির যে বাচ্চাগুলো দেখতেছেন, এগুলো কিন্তু বেবি, 4টা ছিল, একটা আমি খাবার দিতে গেছিলাম তখন একটা উড়ে চলে গেছে। এই যে এই জোড়ার বাচ্চা ওগুলো, এই যেগুলো এগুলো ওই জোড়ারই বাচ্চা, এই কিছুদিন হয়েছে আমি এগুলোকে আলাদা করে দিছি, 5-6 দিন হয়েছে, ভালোই মোটামুটি খায়, মানে ওরা নিজেরা খাবার খাওয়া শিখছে, এই জন্য আলাদা করে দিছি। দেখেন এটা খুব অসাধারণ একটা পাখির কালার আসছে, অনেক অনেক সুন্দর একটা কালার আসছে। এই পাখি নিয়ে আমি একটা ভিডিও আপলোড করব, এটা এই পরের ভিডিওতে ভিডিওতে পাবেন। তো আমার যে কবুতর পালার ধরনটা, আমি আসলে ছেড়ে পালি একটু কমই, হঠাৎ ছাড়ি, কিন্তু আমার কবুতর সবসময় আবদ্ধই থাকে, আসলে অনেক শখ করে পালি কবুতরগুলো।
কবুতর আমার এই আফসান বাঘাটা দেখতে মাশাল্লাহ। আর এই যে জোড়াটা দেখতেছেন এটার ডিম একটা জমে নাই, এই জন্য আমি একটা ডিম ফালাই দিছি, যেহেতু জমে নাই ওইটা রাখা লাভ নাই, ওটার ফুটবে না, ডিম জমে না কিভাবে বোঝা যায় না জমছে এটা কিভাবে বোঝা যায় এটা পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো আপনারা আমার কবুতরের জন্য দোয়া করবেন, আর অবশ্যই ঠান্ডার যে ওষুধের নামটা আমি বলছি এটা আপনারা ট্রাই করবেন। যদি আপনাদের মনে হয় যে এটা ট্রাই করা দরকার তাহলে ট্রাই করবেন, আমার কথাতেই যে ট্রাই করতে হবে এমন কিছু না। তো আপনারা আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো কেমন হয় এগুলো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, কোন কোথায় ভুল হয় কোথায় ভালো হয় এগুলো জানাবেন, তাহলে বুঝতে পারবো যে আমার এখানে ভুল হইতেছে। তো আপনারা সাজেশন করবেন, বড় ভাইদের কাছ থেকে আমি সাজেশন চাচ্ছি। আর আমি তো খুব ছোট একজন কবুতর পালক, বড় অনেক বড় বড় ভাই আছে ওদের কাছ ওনাদের কাছ থেকে আমি শিখতেছি কীভাবে কবুতরের যত্ন নেওয়া হয়, কবুতরের কোন সময় কী ট্রিটমেন্ট দিতে হয় এগুলো আমি তাদের ভিডিও দেখে শিখতেছি, তাদের কাছে যেয়ে শিখতেছি। সো আমি আমার এক বড় ভাইকে, আমি সজল ভাইকে খুব আমি আমার গুরু মানি, তার সাথে আমি কখনো দেখা করি নাই, তার সাথে কখনো আমি কথা বলি নাই, তারপর আমি তার একটা বড় একটা ফ্যান, তার সব কিছু আমি ফলো করি। সো আপনারা সজল ভাইয়ের ভিডিওগুলো দেখবেন, দেখলে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন কীভাবে কবুতরকে কোন সময় কী ট্রিটমেন্ট দেওয়া যায়। আপনারা ভালো থাকবেন, আশা করি সবাই ভালো আছেন, যাদের যারা যারা কবুতর পালেন তাদের কবুতর যেন ভালো থাকে, আল্লাহর কাছে দোয়া করি। আপনারাও ভালো থাকবেন, আমার চ্যানেলটির জন্য একটু দোয়া করবেন, আমার কবুতরের জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম।